অরিজিৎ সিং নামটি শুনলে গোটা ভারতবর্ষের যুব সম্প্রদায়ের আবেগ ভেসে ওঠে। তার সঙ্গীতের জাদুতে দেশ তথা বিদেশের বহু মানুষ মুগ্ধ। সেই বঙ্গসন্তান অরিজিৎ সিং এর কথা এখানে বলা হচ্ছে। তবে এমনটা ভাবলে ভুল হবে যে তিনি তার সুন্দর গানের প্রতিভা ছেড়ে একটি হোটেল খুলেছেন। এই হোটেলটি তার বাবার। অরিজিৎ সিং এর বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। এই ছোট্ট জায়গা থেকে উঠে আজ গোটা ভারতবর্ষে তার সুরেলা কণ্ঠের কথা লোকের মুখে মুখে। আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে অরিজিৎ সিং। আজও জিয়াগঞ্জে গেলে অরিজিতের বাবার একটি হোটেল রয়েছে যার নাম হেসেল। এখানে সাধারণ মানুষের জন্য মাত্র 30 টাকায় খাবারের থালি পাওয়া যায়। একদম সাধারণভাবে সাজানো হোটেলটি। সেখানে গেলে আপনি আপনার পকেট অনুযায়ী খাবার খেতে পারবেন। সকলেরই জানা অরিজিৎ সিং যত বড় মাপেরই গায়ক হন না কেন, তিনি সবসময় একটা সাধারণ জীবনযাপন করতেই ভালোবাসেন। তাকে একাধিকবার দেখা গেছে মুর্শিদাবাদে নিজের স্কুটি চালিয়ে তার সন্তানদের স্কুলে নিয়ে যেতে, আবার কখনো কখনো নিজের এলাকায় সাধারণের মতো স্কুটি চালিয়ে ঘুরে বেড়াতে। তিনি কখনোই নিজেকে একটা নামী মানুষ বলে মনে করেননি। এমন একজন গায়ক যার দেশ ও বিদেশে কোটি কোটি ভক্ত। যেখানে ভারতীয় গানের নাম উঠে সেখানে তার নাম উঠে আসবেই। এমন একজন দেশের জনপ্রিয় গায়ক হয়েও নিজেকে সবসময় মাটির মানুষ করে রাখতে তিনি পছন্দ করেন। সেই আঁচি রয়েছে তার বাবার যে রেস্তোরাঁটা সেটাতে। বাইরে থেকে দেখলে একদমই সাধারণ মানের একটি হোটেল, ভিতরে গেলে সেখানে দেখতে পাওয়া যায় একাধিক কাচের টেবিল ও কাঠের চেয়ার। এখানে সাধারণ মূল্যের খাবার রয়েছে যা পকেট বাঁচাও বাঙালির জন্যে যথেষ্ট। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। দেশ ও বিদেশে তারকাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।